আছে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি তোমাদেরকে আজকে তোমাদের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি পরবর্তীতে দুটো অঙ্ক ক্লাস করেছি, আজকে তোমাদের পরবর্তীতে যে দুটো ক্লাস করেছি তার মধ্যে তার সেখানে শুধু যোগ করেছি। আজকে তোমাদের করাবো সমাধান। তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসো, আর বই খোলো, বই পৃষ্ঠা নাম বা পেজ নাম। এখন সবাই পেন্সিল নিয়ে বস, পেন্সিল আর খাতা নিয়ে বসো, এবং সবাই এটা উঠাও। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, এবং দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট চাইলে তোমরা এটাতে যোগ করবা। এখন আমরা লিখবো, সবাই খাতা নাও, উঠাও খাতা পেন্সিল দাও, লিখো। একটি সমাধানটা করো। একটি বিদ্যালয়ে, একটি বিদ্যালয়ে ছাত্র আছে 25 জন, তাহলে এটা কোন যোগ করে বসে যে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, তাহলে যোগ করে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 57 জন। তো আশা করি তোমরা অঙ্কটা উঠে নিয়েছো। আবার দেখো, একই বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? এখানে তোমরা সমাধানটা করবা। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 26 জন, এবং দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 25 জন, তাহলে যোগ করে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে 51 জন। আশা করি তোমরা অঙ্কটা উঠে নিয়েছ। আমি আপনার নাম্বারটা উঠিয়ে এলাম শিশুদের বাগানে। গোলাপ গাছ
বাগানে কতগুলো গাছ আছে? এখন তোমরা সমাধানটা করে নাও, কিন্তু তোমাদেরকে আমি আরো আগেও স্কুলে পড়িয়েছি, এখন আবার করে নাও। সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে, গোলাপ আছে তাহলে বাগানে কতগুলো গাছ আছে? তাহলে আমরা কি করব, যোগ করে কত হয়? 11। হাতে আসছে 1, 3, 2 যোগ করলে কত হয়? 5, 5, 6 160। দেখো বাগানে কতগুলো গাছ আছে, এখানে দেখো বাগানে 160 গাছ। তোমরা এভাবে করে অঙ্কগুলো করে ফেলবা, আশা করি বাকি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা, কয়েকটা করে নিবা। আর এখানে পুরো পৃষ্ঠার মধ্যে অঙ্ক বেশি না, তোমরা নিজে নিজেই করতে পারবে, খুবই ইজি। এভাবে করে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক ওভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবা। এরপরে সমাধান যাবো আমরা বিয়োগের। তোমাদেরকে আমরা এর আগে বিয়োগ করিয়েছিলাম, আমি তাও কয়েকটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি, তোমরা ওগুলো করে নাও। আশা করি এটা তোমরা সবাই উঠিয়েছো, এবং আমি তোমাদেরকে এরপরে বিয়োগগুলো দিচ্ছি, তোমরা ওগুলো উঠে নাও।
দেখো বিয়োগ দেখো কিভাবে করবা বিয়োগ আমরা কয়েকটা করে নিই এরপর সমাধানে যাব তৃতীয় নাম্বার হয়েছে আমি কয়েকটা বই দেখিয়ে দিচ্ছি তোমরা করে না তো কোনো অপশন না আমরা দেখো এখন তোমরা দেখো নয় থেকে চার নয় থেকে চার চলে গেলে কত থাকবে দেখো আমরা চারের পক্ষে ধরবো চার হলে পাঁচ ছয় সাত আট নয় হাতে থাকবে আর পাঁচ এরপর দেখো সাত থেকে চার চলে যাবে আমরা চারের পক্ষে বলবো চার হলে পাঁচ ছয় সাত আর থাকে তিন তাহলে ৭৯ থেকে ৪৪ বিয়োগ করলে থাকবে ৩৫ তাহলে উত্তর এরপরে দুই নম্বরটা দেখো একইভাবে তোমরা বিয়োগগুলো প্রত্যেকটা বিয়োগের নিয়ম কিন্তু একই আমি বলে দিয়েছি তারপর দেখো ৯৭ বিয়োগ ৯৯ এরপর দেখো চার নম্বরটা দেখো ৮০ বিয়োগ ১৮ পাঁচ নম্বরটা দেখো ৯৫ বিয়োগ ৬৭ তোমরা বই থেকে যতগুলো বিয়োগ আছে সবগুলো করবা আমি তার মধ্যে কয়েকটা বিয়োগ করে দিচ্ছি তোমাকে বোঝানোর স্বার্থে তোমরা আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো করে নিবা এখানে দেখো ৬০ থেকে ৩৫ তোমাদেরকে বিয়োগ দিতে হবে দেখো এই এই শূন্য আর এখানে পাঁচ এখানে শূন্যটাকে আমরা ১০ ধরবো ১০ থেকে ৫ চলে গেলে কত হবে ৮ থাকবে ৫ হাতে আছে একটা কি হাতের ১০ থেকে ৫ গেলে ৫ আর হাতের একটা কার সাথে যোগ হবে ৩-এর সাথে তাহলে ৩-কে ৪ ৬ থেকে ৪ গেলে কত ৬ থেকে ৪ দেখো ৪ উপরে গণ ৪ হলে ৫ ৬ আর থাকে ২ তাহলে দেখো উত্তর উত্তর বিয়োগ ফল ২৫ এরপরে দেখো ৯৭ থেকে ৫৯ বিয়োগ যাবে কিভাবে দেখো এই দেখো এটা ৭ আর এটা হচ্ছে ৯ তাহলে আমাদের এখানে তোমাদেরকে আমি একটু রাফ করে ভালো করে দেখাই রাফ করে দেখা তাহলে তোমরা বুঝবা এখানে ৯৭ আর হচ্ছে যে ৫৯ এখানে ৭ আর এটা ৯ তাহলে এখানে ৭ হয়ে ৯ থেকে ১৭ তাহলে আমরা এটাকে কত ধরবো ১৭ ১৭ থেকে হাতের একটা নিয়ে ১৭ থেকে ৯ বিয়োগ যাবে তাহলে ৯ এর পর থেকে আমরা বলবো ৯ হলে ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ আর হাতে থাকবে ৮ এরপরে দেখো হাতের একটা আমরা ৫-এর সাথে যোগ করবো ৫ একে ৬ ৯ থেকে ৬ গেলে কত ৬ পরে গণ ৬ ৭ ৮ ৯ আর থাকে ৩ ৩৮ এখন দেখো উত্তর তোমরা এভাবে করতে না পারলে পাশে রাফ করে নিবা উত্তর বিয়োগফল
আমি এখানে তোমাদের কয়েকটা মাত্র অঙ্ক করাচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা বই থেকে করে নেবা, এগুলোও করবা, বৈঠকও করবা। তোমাদের কয়েকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের এগুলা ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এরপর দেখো, এটা দেখো, এখানে 80 আর এখানে যদি 80 থেকে 18 বিয়োগ যাবে, এখানে 0 আর এখানে 8, তাহলে 0টাকে আমরা কি ধরবো? 10। 10 থেকে 8 দিলে কত থাকে? 2, হাতে আসছে 1। এই একটা এই একই সাথে যোগ হবে, তাহলে আপাতত 2। 8 থেকে 2 দিলে কত? 2 করে গণ, 2 হলে 3, 4, 5, 6, 7, 8, 8 থাকে 6, তাহলে আমাদের কতটা হবে? 62। 80 থেকে 18 চলে গেলে আর থাকে 62। উত্তর এরপরে দেখো, 95 থেকে 67 বিয়োগ যাবে, দেখো এটা 5 আর এটা 7, তাহলে এখানে 5টাকে আমরা কত ধরবো? এটা 5, এটা ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে বিয়োগের সময় ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করতে যাই, তখন আমরা এই 5টাকে আমরা কত ধরবো? 15। তাহলে দেখো, 15 থেকে 7 চলে গেলে কত হয়? আমরা 7-এর পর থেকে গোনা শুরু করি, দেখো আমার আমার থেকে দেখে নাও কিভাবে তোমরা গুনবা। 7-এর পর থেকে গুনি, 7 হলে 7-এর পর হলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক হাতের পরে 8 পরের মধ্যে দাঁড়াইছে 15। দেখো তোমরা নিজেরা একটু চর্চা করো, তাহলে পারবা। আবার খেয়াল করো, দেখো 15 থেকে 7 গেলে 8 থাকে 8। আর তোমরা এটা কিভাবে করবা? 7-এর পর থেকে গুনতে শুরু করবা, 7 হলে হাতের পরে 7-এর পর থেকে গণ, 7 হলে 8, 9, 7-এর পরে কি? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক 8 করে যে তোমাদের দাঁড়াবে, তাহলে তোমরা কত থাকে? 15 থেকে 7 বিয়োগ দিলে আর 8 থাকে। এরপর দেখো, হাতের একটা তোমরা এই 6-এর সাথে যোগ করবা, তাহলে 6-1, 7, 9 থেকে 7 চলে গেলে কত হয়? 7-এর পর থেকে গেলে 7 হলে 8, 9, 8 থাকে 2, তাহলে আমরা 95 থেকে 67 বিয়োগ দিলে আর থাকে 28। উত্তর এখন আমরা উত্তর লিখব, উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝেছ। আমি বোর্ড বসে দেব, বাকি সমাধান আমি আরো দুইটা সমাধান তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা এই নিয়মে অঙ্কগুলো করবা। আশা করি তোমরা সবাই পারবা, তোমাদের প্রিপারেশন ভালো হবে, পরীক্ষা ভালোভাবে দিতে পারবা। আশা করি তোমরা সবাই এগুলো উঠিয়েছো, আমি এখন বোর্ড মুছে দিচ্ছি। আমি সমাধান থেকে দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো বাসায় করে নিবা। সবাই বই খোলো, বইয়ের মধ্যে বই পৃষ্ঠা নাও, 33 পৃষ্ঠা নাও সবাই। দেখো একটা অঙ্ক করে দিচ্ছি, তিন নম্বর অঙ্কটা একটু করে দিচ্ছি, আশা করি তোমরা পারবা। একটি বাগানে সবাই উঠাও, একটি বাগানে 45টি গাছগুলোর মধ্যে মধ্যে 29টিতে আম ধরেছে, 29টিতে
আমন্ড রয়েছে। কতটি গাছে এখনো আম ধরেনি? কতটি গাছে এখনো ধরেনি? দেখো এখানে বলেছে যে একটি বাগানে আম গাছ আছে কয়টি? 45টি। 45টির মধ্যে দেখো গাছগুলোর মধ্যে 29টি, 45টি গাছের মধ্যে 29টি গাছে আম ধরেছে, আর কতটুকু কতগুলো গাছে আম ধরেনি, আর এখনো কতটুকু কতটি গাছে এখনো আম ধরেনি। তাহলে আমরা কিভাবে করবো? একটি বাগানে আম গাছ আছে, দেখো আবার দেখো, একটি বাগানে 45টি আম গাছ আছে, গাছগুলোর মধ্যে 29টিতে আম ধরেছে। তো ধরো তোমাদের এখানে তোমার বাগানে, ধরো তোমার বাগানে 45টি আম গাছ তুমি লাগিয়েছো, তার মধ্যে তোমার ওই বাগানের মধ্যে 29টি কি 29টি গাছে আম ধরেছে। তাহলে বাকি গাছগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করবো? এটাকে বের করতে হবে। তাহলে কি দেখো, একটি বাগানে আম গাছ আছে 45, ঠিক আছে? আচ্ছা, গাছগুলোর মধ্যে আম ধরেছে কটি গাছে? 29টি গাছ আছে। আম ধরেনি এমন গাছ না, আম ধরেনি কয়টি গাছ তো বের করতে বলেছে। তাহলে আম দেখো এখানে এটা 5, এটা 6, তাহলে আমরা এটাকে এইটার থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কিভাবে দেবো? 5 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে আমরা এটাকে 15 ধরবো, 15 থেকে 6 বিয়োগ যাবে। তাহলে দেখো 6 পরে বন্ধ থাকবো 15 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আবার দেখো 6 পরে বন্ধ থাকবো, 6 পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে থাকে 9। এরপর হাত রেখে এই দুইয়ের সাথে যোগ হবে, তাহলে 2 একে 3, 4 থেকে 3 গেলে আর থাকবে 1। এখানে কয়টি গাছে আম ধরেনি? 19টি গাছে আম ধরেনি। 45টি গাছের মধ্যে 26টি গাছে আম ধরেছে, আর আম ধরেনি 19টি গাছে। সুতরাং
দেখো কতদিন আছে মিষ্টি গাছে এখনো আম ধরে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরপর অঙ্কগুলো তোমরা ভালো করেই জানো। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করে নেবা। আশা করি তোমরা এভাবে করে অঙ্কগুলো তোমরা ইজিলি পারবা। এই অঙ্কগুলো আমি ক্লাসও করিয়েছি, এখন আবারও করাচ্ছি। তোমাদের যারা করেছো তারাও ভালো করে করে নেবে, আর যারা করনি তারাও ভালো করে। এই কয়েকটা দিন সময় আছে, ভালো করে তোমরা প্রিপারেশনটা নেবা। আর আশা করি তোমরা ভালোই পরীক্ষা দেবা। আর তোমাদের পরীক্ষার আমি বারবার বলছি, পরীক্ষা তোমাদের 25 তারিখে, 24 তারিখে এসে তোমরা খাতা স্কুল থেকে নিয়ে যাবা। আর ভালো করে তোমাদের প্রিপারেশন নিবা, পরীক্ষা দিবা। আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।